ওর আচরণটা হলো ওই বেশি মিথ্যা কথা বলতে পারে খুব মিথ্যা কথা আর বেশি আচরণটা এটাই খারাপ বিষয় ওর ডিপে ডিপালা যে ডিপ চালায় শাকওয়াত ওই আপনাকে এখন কথা দিবে যে আমি এই টাইমে তোমাকে পানি দিব তোমার লাইন সব রেডি করে রাখো আমি পানি দিব। আবার যে টাইমে আপনাকে টাইম দিবে সে টাইমে যাবেন তখন বলবে এখন হবে না রাত্রে আসেন আবার আচ্ছা ঠিক আছে ওর কথা তা আমরা মানেলি যে রাত্রে আসেন আমরা রাত্রেও যাই আবার কি করে জানেন তামান রাত আপনাকে ওখানে ফেলে থুয়ে দিবে। সকাল হবে তা কোন পানি দেওয়ার কোন খবরই নেই আমার স্বামী দুই রাত ওখানে যোগাইলো তারপরে গা তো দুই রাতেও পানি পায়নি তারপরে গা দি কাল সন্ধ্যা ছয়টার দিকে ওকে পানি দিয়েছে এইভাবে ওই ওই আচরণ করে বুঝছেন এটাই ওর আচরণটা খারাপ মানে ওর মিথ্যা কথার বেশি প্লেন আছে সাঁকাতের নাহলে মানে ওই সমান অধিকারে মানুষকে দেখে না সবাইকে যদি সমান অধিকারে দেখত তো এই অবস্থাটা হইতো না মানে সমান কাউকে একবার আমরাকে আজকে পানি দিল তো আমাকে আবার পনেরো দিন পরে পানি দিবার কাউকে দিবে পনেরো দিনের ভিতরে তিনবার চারবার করে পানি দেয় এভাবে পানি দেয় মানে ওর পানি দেওয়ার সিরিয়াল লাইনটা ঠিক না হ্যাঁ ও যেটা পছন্দ লোক আপনি যদি এখন আসেন যে আমি দশ বিশ টাকা চা খাওয়া পানি দিচ্ছি দিচ্ছি চলো আমাকে এখনই পানি দাও আমার যে লাইন ঘরে পানি দিচ্ছি ওকে ঠিকই পানি দিব মানে ওর স্বার্থ পর স্বার্থ টানা টানি বুঝছেন হ্যাঁ ওর টাকা লবে। আমরা ওই যে কার্ড দিয়ে পানি আমরা টাকা দিয়ে পানি তো আমাদের কার্ড আছে অতিরিক্ত আমরা কার্ডে পানি টাকা ভরি তারপরে আমরা ডিপে পানি নিতে যাই না আমরা পানি দিয়ে টাকা দিয়ে পানি নিই না আমাদের কার্ড আছে তো ডিপের কার্ড ঢোকাই না কার্ডে ঢোকাই আমরা পানি নিই আর এমন ধরনের আচরণ করছে এটার কি আপনার বিচার চান কি চাই তো আমরা সুষ্ঠু বিচার চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মূল্য বলছি আমাদের আদিবাসীর জন্য আমরা বিচার চাই যেন সুষ্ঠ বিচার চাই আমরা আমরা যেন এই দেশের নাগরিক হিসাবে আমরা আপনার কাছে আবেদন করছি আমরা সুষ্ঠ বিচার জানে হয় আর চাই আমরা যেন আমরা এই দেশে ভালো থাকি আর সবার যেন মিলেমিশে আমরা বাস করতে পারি ঘটনাটা হচ্ছে ওই যে পানির কারণ থেকে শুরু হয়ে মানে ধান লাগিয়ে ধরেন যে মানে দশ দিন বারো দিন যাওয়ার পরেও মানে শুকিয়ে মানে ফাটে গেছে মানে ধান কমজোরি হয়ে যায় হুম মানে অন্যরকম একটা ইয়ে চলে আসবে টেনশান যে টেনশান চলে আসবে যে ধান হবে কি হবে না কী খাবো না খাবো মানে ওই যে ওই ভাইটা বলো না দিন মজুরি কাজ করে ওই বাজারে রাসে বাজারে ওই চাল কিনে ভাত খায় নাহলে তো কোনো ধান চাল নাই তো কিনে খায় ওই দশ বারো দিন থেকে কাজ কামাই করে ওই বসে আছে আজ দিবো কাল দিব পরশু দিন একতে পানি পায় না খাবারও নাই আর দুইটা ছেলে যার জন্যে বাড়িতে বলে কি পার পানি টানি দিচ্ছে না না দিচ্ছে না এদিক বেদিক ইয়ে করে ধরেন যে এবার মনটা মানে খারাপ হয়ে গেছে আর কি টেনশন উঠে গেছে তারপরে ধরেন যে ওই আমরা ছিলাম না সেদিনকে হ্যাঁ ছিলাম না সেদিনকে ওই মধুপুর মাঠ করার পে কাজ করতে গেছিলাম ওই পাঁচটার দিকে আমরা আসি ওখান থেকে আমরা খবর শুনতে পাই যে এখন ওই ডিপে ছিল হুম ডিপে এই ইশ্রীপুর সাকতের মানে একটা টাইম আপনাকে বলবে যে কালকে ভোরে আসো আজানা টাইমে তো ভোরের আজানা টাইমে আপনি গেলেন যাওয়ার পরে আবার বসে থাকে কি বলবে এখন তো হচ্ছে না রে ভাই আপনার ওই দুপুরের পর আবার আসলেন হ্যাঁ আবার দুপুরের পর দুপুরের পর বলার পর আবার চলে গেলেন ওই রাতে রাতে খাওয়ার পর চলে আসো তো সারা রাত জায়গায় গেলেন হয়তো পানি পাইলেন না তো সকালে দিলে দিলে না হলে দিল না একে দেই নেই এর লাগে আমাকে ধরুন যে চার পাঁচ দিন ঘোরার পরে গা পানি তাও যে ইয়ে করেছে সিলিয়ার সিলিয়ার আমাকে দেয়নি সারা রাত ডিপ আমি চালাচ্ছি সেদিনকে ওই বাড়িতে তোমরা চালাও একে দাও ওকে দাও আমাকে আবার নাম দিয়েছে একদম দূরে হ্যাঁ ডিপ আমি চালাচ্ছি সেদিনকে আদিবাসী বা গরিব বলে কি আপনাদের মূল্যায়ন করে না তারা নাকি মূল্যায়ন মানে আমাদের মধ্যে একটু ভয় করে ভয়ের লাগে মানে কিছু বলতে পারে না হ্যাঁ কোন জায়গায় কোনটা রাস্তাতে পাইলে হয়তো মারামারি ধরাধরি করবে এটা একটা ভয় আছে আমাদের